সমুদ্রের ঢেউ সোনালী বালুকা তীর্থযাত্রীর বিশ্বাস রামেশ্বরম মসজিদের রাস্তা সব একাকার আমার মা তুমি আমার কাছে এসেছিলে স্বর্গের দুটি আদরের হাতের মতো যুদ্ধের আগের দিনগুলোর কথা মনে পড়ে যখন জীবন ছিল কষ্টের পরীক্ষার সূর্যদয়ের আগে হেঁটে যেতে হতো মাইলির পর মাইল মন্দিরের কাছে আমার সাধু প্রকৃতির গুরুর কাছে পাঠ নেবার জন্যে বালির পাহাড় পার হয়ে রেল স্টেশন রোডের পথে মন্দির শহরের অধিবাসীদের জন্য সংবাদপত্র সংগ্রহ এবং বিলুতে বিলুতে মাইল পথ পেরিয়ে আরবি শেখার স্কুলে পৌঁছানো সূর্যোদয়ের কয়েক ঘণ্টা পরে সন্ধ্যেবেলায় কাজ তারপর রাত্রে পড়া ছোট ছেলেটির বড় কষ্ট মা সর্বশক্তিমানের আশীর্বাদের জন্য পাঁচবার নত যেন হয়ে মাথা নত করে সন্তানেরা শক্তি সঞ্চয় করত তোমার পুণ্যের শক্তি থেকে তোমার যা কিছু শ্রেষ্ঠ যাদের সবচেয়ে প্রয়োজন তাদেরই দিতে ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই দিতে মনে পড়ে দশ বছর বয়সে তোমার কোলে শুয়ে আছি দাদা দিদিরা হিংসে করছে সেদিন পূর্ণিমা আমি কেবল জানতাম তোমাকে মা মা আমার মাঝরাতে ঘুম ভেঙে দেখি চোখের জলে হাঁটু ভিজে গেছে মা তুমি জানতে তোমার সন্তানের ব্যথা তোমার দুটি হাতের যত্ন আমার ব্যথা মুছে দিত ধীরে ধীরে তোমার ভালোবাসা তোমার যত্ন এবং বিশ্বাস আমাকে শক্তি দিত যে সর্বশক্তিমানের শক্তিতে নির্ভয়ে জগতের মুখোমুখি হতে শেষ কেয়ামতের দিন আবার আমাদের দেখা হবে আমার মা এপিজে আব্দুল কালাম আমি এক দশকের বেশি ডক্টর এপিজে আব্দুল কালামের অধীনে কাজ করেছি মনে হতে পারে সেই কারণেই তার জীবনীকার হওয়ার উপযুক্ত লোক আমি নই আর সেরকম কোনো উদ্দেশ্যও আমার কখনোই ছিল না একদিন ওর সঙ্গে কথোপকথন প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম তরুণ ভারতীয়দের উদ্দেশ্যে বলবার কথা কিছু কি তাঁর আছে তিনি যে কথা বললেন শুনে আমি চমৎকৃত হলাম পরে আমি সাহস করে একদিন তাকে তার অতীত জীবনের স্মৃতি কথা জিজ্ঞাসা করলাম যাতে কারের গর্ভে বিলীন হয়ে যাবার আগেই সেসব কথা লিপিবদ্ধ করে রাখতে পারি অনেক দিন ধরে অনেক রাত্রি পর্যন্ত এবং কখনো বা ভোর রাত্রি থেকে আমরা একসঙ্গে বসেছি ডক্টর কালামির দৈনিক আঠেরো ঘন্টা কাজের ব্যস্ততার মধ্যে থেকে তার জন্য সময় চুরি করতে হয়েছে তার চিন্তাভাবনার গভীরতা ও ব্যপ্তি আমাকে মন্ত্রমুগ্ধ করেছে তার প্রাণ শক্তি প্রচণ্ড চিন্তার জগৎ থেকে তিনি বিপুল আনন্দ আহরণ করেন সবসময়ই যে তার সব কথা সহজে বোঝা যায় তা নয় কিন্তু তার চিন্তা সময় সতেজ নবীন সবসময়ে মনে সজীবতার সঞ্চার করে তার কাহিনীতে অনেক জটিলতা বিচিত্র উপাদানের মিশ্রণ অনেক সূক্ষ্মতা অনেক উপমা অনেক উপকাহিনী কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে দেখতে পাই একটি অসাধারণ বৃদ্ধি দীপ্ত মন ধীরে ধীরে আত্মপ্রকাশ করে এক ধারাবাহিক ইতিহাস প্রথম যখন এই বই লিখতে বসে আমার মনে হয়েছিল এ কাজের জন্য আমার চেয়ে অধিক শক্তিমান কোনো লেখক প্রয়োজন কিন্তু আমি এ উপলব্ধি করলাম যে এ কাজ করা অত্যন্ত জরুরি এবং এ কাজ যে আমাকে করতে দেওয়া হল সেটা আমার পক্ষে এক অনন্য সম্মান আমার আকুল প্রার্থনা সে শক্তি সে সাহস যেন আমি পাই এ বই ভারতের সাধারণ অধিবাসীদের জন্যে তাদের জন্যে ডক্টর কালামের মনে বিপুল ভালোবাসা তিনিও যে তাদেরই একজন যারা সবচেয়ে নিচিরতলার তলার মানুষ সবচেয়ে সরল প্রাণ তাদের প্রতি এক স্বাভাবিক সাহজ্য তিনি বোধ করেন এ তার নিজের সরলতা ও সহজাত আধ্যাত্মিকতার পরিচয় আমার নিজের কথা বলতে গেলে এ লেখা আমার কাছে ছিল যেন এক তীর্থযাত্রা ডক্টর কালামের সাহচর্যের ফলে আমার এই সৌভাগ্য লাভ হয়েছে যে আমি উপলব্ধি করেছি জীবনে প্রকৃত আনন্দ একটিমাত্র উপায়ই লাভ করা যায় নিজের মধ্যে যে খনি আছে লোকোনো জ্ঞানের তার খোঁজ পেতে হবে প্রত্যেকটি মানুষের মধ্যে সেই খনি আছে তাকে নিজেকেই তার সন্ধান করতে হবে আপনাদের অনেকেরই হয়তো ডক্টর কালামের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় কোনো দিন হবে না কিন্তু আমার এই বইয়ের মধ্যে দিয়ে আপনারা তার সঙ্গ সুখ উপভোগ করবেন আপনাদের সঙ্গে তার আত্মিক বন্ধুত্ব স্থাপিত হবে যত ঘটনা ডক্টর কালেম আমাকে বলেছেন তার কয়েকটি মাত্র কি এ বইয়ে আমি স্থান দিতে পেরেছি প্রকৃতপক্ষে এ বই ডক্টর কালামের জীবনের একটি সংক্ষিপ্ত রূপরেখা ছাড়া আর কিছু নয় এমন হতেই পারে যে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা অনবধানবশত বাদ পড়েছে যেসব প্রকল্পে ডক্টর কালাম সমন্বয় সাধনের কাজ করেছেন তাতে যারা যোগ দিয়েছিলেন তাদের কারো কারো অবদান হয়তো লিপিবদ্ধ করা হয়নি ডক্টর কালামের এবং আমার কর্মজীবনের মধ্যে ব্যবধান শিকি শতাব্দীর সে কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বাদ পড়ে থাকতে পারে কিংবা ঠিকভাবে লিপিবদ্ধ না করাও হয়ে থাকতে পারে এসব ত্রুটির জন্যে আমি ছাড়া আর কেউ দায়ী নয় এবং এসব ঘটেছে সম্পূর্ণ আমার অনিচ্ছাক্রমে অরুণ তিওয়ারি এই বই রচনায় যারা জড়িত ছিলেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষত শ্রী ওয়াই এস রাজন শ্রী এ শিবথানু পিল্লাই শ্রী আর এন আগরওয়াল শ্রী প্রহ্লাদ শ্রী কে ভি এস এস প্রসাদ রাও এবং ড এম কে সালওয়ানের প্রতি যাঁরা অকাতরে তাঁদের সময় এবং তাঁদের জ্ঞান আমাকে দান করেছেন অধ্যাপক কে ভি পান্ডালাই এবং শ্রী আর স্বামীনাথনের প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞ বইটি সম্পর্কে তাঁদের মতামত আমাকে জানানোর জন্য এ প্রসঙ্গে ডক্টর বি সমারাজ্যকে আমি ধন্যবাদ জানাই তার নীরব কিন্তু সুস্পষ্টভাবে কার্যকর সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমার স্ত্রী ডক্টর অঞ্জুসা অরিকে তার প্রয়োজনীয় সাহায্যের জন্যে যদিও তিনি আমার সমালোচনে কখনো ছেড়ে কথা বলেননি ইউনিভার্সিটিস প্রেসের সঙ্গে কাজ করা আনন্দদায়ক হয়েছে তাদের সম্পাদকীয় এবং উৎপাদন কর্মীদের সহযোগিতা খুবই প্রশংসাযোগ্য অনেক চমৎকার মানুষ ছিলেন যারা আমাকে এবং এই বইকে সমৃদ্ধ করেছেন অপরিমীয়ভাবে যেমন ফটোগ্রাফার শ্রী প্রভু তাঁদের সবাইকে ধন্যবাদ জানায় পরিশেষে গভীরতম কৃতজ্ঞতা জানায় আমার দুই পুত্র অসীম এবং অমলকে এই গ্রন্থ রচনার সময়ে তারা মনের দিক থেকে আমাকে অবিরত সহযোগিতা গেছে তাছাড়াও তাদের কাছ থেকে জীবন সম্পর্কে সেই রকম মনোভাব প্রত্যাশা করি ডক্টর কালাম যা ভালোবাসতেন যার প্রশংসা করতেন এবং এই বইয়ে যার অভিব্যক্তি চেয়েছেন অরুণ তিওয়ারী এই বই এমন একটা সময়ে প্রকাশিত হচ্ছে যখন প্রযুক্তির ক্ষেত্রে ভারতের নানা প্রচেষ্টা যার উদ্দেশ্য তার নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে তার নিরাপত্তা সুদৃঢ় করা তাকে নিয়ে পৃথিবীর অনেকে প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন মানুষ যে চিরকাল নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেছে সে কথা ইতিহাসই বলে প্রাগৈতিহাসিক কালে লড়াই হতো খাদ্য এবং বাসস্থান নিয়ে কালক্রমে যুদ্ধ হতে লাগল ধর্মীয় এবং মতাদর্শগত ধ্যান ধারণা নিয়ে আর এখন উন্নত ধরনের আধুনিক যুদ্ধের উদ্দেশ্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য তার ফলে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য আর রাজনৈতিক ক্ষমতা বিশ্বকে নিয়ন্ত্রণ করা সমর্থক হয়ে দাঁড়িয়েছে যে কয়েকটি দেশ বিগত কয়েক শতাব্দীর মধ্যে প্রযুক্তিতে অতিশয় শক্তিশালী হয়ে উঠেছে তারাই নিয়ন্ত্রণের ক্ষমতা হস্তগত করেছে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্যে তারাই এখন নতুন বিশ্ব ব্যবস্থার স্বঘোষিত মোডল এরকম অবস্থায় ভারতের মতো একটি একশো কোটি মানুষের দেশ কি করবে প্রযুক্তিতে শক্তিশালী হয়ে ওঠা ছাড়া আর আমাদের গন্তত্বর নেই কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে ভারত কি নেতৃত্ব লাভ করতে পারবে আমি জোর দিয়ে বলি হ্যাঁ পারবি আমার নিজের জীবনের কয়েকটি ঘটনার বিবরণ দিয়ে আমি আমার এই উত্তর যে সঠিক তা প্রমাণ করব আমার যেসব স্মৃতি এই বইয়ে উল্লেখ করা হয়েছে প্রথম যখন তা নিয়ে ভাবতে আরম্ভ করি আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কোন কোন স্মৃতি বর্ণনাযোগ্য প্রাসঙ্গিক আমার শৈশব আমার চোখে অতি মূল্যবান কিন্তু অন্য কারও কি তাতে কোনো আগ্রহ থাকতে পারে একটি ছোট্ট শহরের এক বালকের দুঃখ কষ্ট বাধা বিঘ্ন উত্তরণ এসব জানার জন্যে সময় ব্যয় করা কি যুক্তিযুক্ত মনে হবে বিদ্যালয় জীবনের দিনগুলিতে আমার আর্থিক অনটন স্কুলের বেতন দেওয়ার জন্য আমাকে ছোটোখাটো যেসব কাজ করতে হয়েছে এবং আমাকে যে নিরামিষাসী হতে হয়েছে কলেজ জীবনে খানিকটা আর্থিক অভাবের কারণেই সেসব কথা জানতে অন্য মানুষের আগ্রহ হবে কেন শেষ পর্যন্ত আমার মনে হলো এসবই প্রাসঙ্গিক অন্য কিছুর জন্য না হলেও শুধু এই কারণে যে আধুনিক ভারতের কথা আমরা এসব থেকেই জানতে পারি কারণ ব্যক্তির জীবন এবং যে সামাজিক বিন্যাসের মধ্যে সে জীবন বিধৃত এই দুইকে আলাদা করে দেখা যায় না এই সত্যটি যখন আমি উপলব্ধি করলাম তখন আমার মনে হলো কি করে আমার বাবার ইচ্ছা অনুযায়ী কালেক্টর না হয়ে বিমান বাহিনীর বিমান চালু হবার প্রচেষ্টা আমার ব্যর্থ হলো এবং আমি হলাম ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ রকেট ইঞ্জিনিয়ার সে কাহিনী এই বইয়ে বর্ণনা করা আবশ্যিক শেষ পর্যন্ত আমি ঠিক করলাম আমার জীবনের উপর যাঁদের প্রভাব গভীর তাঁদের কথা বলব এই বই আমার বাবা মার প্রতি নিকট আত্মীয়দের প্রতি শিক্ষক এবং গুরু হিসাবে ছাত্রজীবনে এবং কর্মজীবনে যাঁদের পাবার আমার সৌভাগ্য হয়েছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপনও বটে এবং আমার যেসব তরুণ সহকর্মী আমাদের সকলের স্বপ্ন সাকার করতে সহায়তা করেছে। তাদের অক্লান্ত আগ্রহ এবং প্রচেষ্টার প্রতিও এই বই একটি শ্রদ্ধার্ঘ নিউটনের সেই বিখ্যাত উক্তি যাতে তিনি অধিকায় দৈত্যদের কাঁধের উপর দাঁড়াবার কথা বলেছেন প্রত্যেক বিজ্ঞানীর ক্ষেত্রেই সে কথাটি প্রযোজ্য এবং আমার জ্ঞান ও অনুপ্রেরণার জন্য আমি বহুলাংশে ঋণী ভারতীয় বিজ্ঞানীদের এক অতি বিশিষ্ট পরম্পরার কাছে যাদের মধ্যে নাম করা যায় বিক্রম সারাভাই সতীশ ধাওয়ান এবং ব্রহ্মপ্রকাশের এরা প্রত্যেকেই আমার জীবনে এবং অবশ্যই ভারতীয় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করেছেন পনেরোই অক্টোবর উনিশশো একানব্বই আমি ষাট বছর বয়স পূর্ণ করি আমি ভেবেছিলাম আমার অবসর জীবন নিয়োজিত সমাজ সেবাই আমার যা কর্তব্য বলে মনে করি সেই কাজে তার বদলে দুটি ঘটনা ঘটল একই সঙ্গে প্রথমত আরও তিন বছর সরকারি চাকরি করতে আমি সম্মত হলাম এবং দ্বিতীয় এক তরুণ সহকর্মী অরুণ তিওয়ারি অনুরোধ করলেন তার সঙ্গে বসে আমার স্মৃতিচারণ করতে যাতে তিনি সেসব কথা লিখে রাখতে পারেন উনিশশো থেকে তিনি আমার গবেষণাগারে কাজ করছেন কিন্তু আমি প্রথম তাকে ভালোভাবে চিনলাম উনিশশো সাতাশির ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ইন্টেন্সিভ করোনারি কেয়ার ইউনিটে যখন তাকে দেখতে চাই তখন তার বয়স মোটে বত্রিশ বছর কিন্তু প্রবল বিক্রমে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম তার জন্য আমি কি কিছু করতে পারি তিনি বললেন আমাকে আশীর্বাদ করুন স্যার যেন আমি আরো কিছুদিন বাঁচি অন্তত আপনার একটা প্রজেক্ট যেন সম্পূর্ণ করতে পারি যুবকের আত্মনিবেদন আমার অন্তর স্পর্শ করল তার আরোগ্যের জন্য আমি সারা রাত প্রার্থনা করলাম ঈশ্বর আমার প্রার্থনা মঞ্জুর করলেন এক মাসের মধ্যে দেওয়ারি তার কাজে ফিরে গেলেন আকাশ ক্ষেপণাস্ত্রের কাঠামোর এয়ারফ্রেম কাজ যে শূন্য থেকে শুরু করে মাত্র তিন মাসের মধ্যে সম্পন্ন হল তাতে তিনি চমৎকার কাজ করেছিলেন তারপর তিনি আমার কাহিনী লিপিবদ্ধ করার কাজ হাতে নিলেন বিগত এক বছর ধরে তিনি ধৈর্য সহকারে টুকরো টুকরো স্মৃতিকথা লিখে নিয়েছেন সেগুলোকে এক স্বচ্ছন্দ প্রবাহিত কাহিনীর রূপ দিয়েছেন তিনি যত্ন সহকারে আমার নিজের গ্রন্থাগারে কি কি বই আছে দেখেছেন নানা কবিতার যে যে অংশ আমি পড়বার সময়ে চিহ্নিত করেছি সেগুলিকে বইয়ের অন্তর্ভুক্ত করেছেন আশা করি এ বই শুধু আমার ব্যক্তিগত সাফল্য ও দুঃখ কষ্টের কাহিনী নয় যে আধুনিক ভারত এখন প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থান লাভের জন্য সংগ্রাম করছে তার বিভিন্ন বৈজ্ঞানিক সংগঠনের নানা সাফল্য অসাফল্যের কাহিনীরও দলিল এই বই এই কাহিনী জাতীয় উচ্চাসার ও সংযুক্ত প্রচেষ্টার আর ভারত যে এখন বিজ্ঞানের ক্ষেত্রে স্বনির্ভরতা ও প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের প্রয়াসে অন্তত আমি যেভাবে দেখি আমাদের কালের ত্যাগ তাৎপর্যপূর্ণ কাহিনীও বটে এই গ্রহের প্রত্যেকটি জীব ঈশ্বর সৃষ্টি করেছেন এক একটি নির্দিষ্ট কাজ করার জন্যে আমি জীবনে যা কিছু করতে পেরেছি তাঁরই আনুকূল্যে তারই ইচ্ছাকে রূপদান করবার জন্যে তার করুণা তিনি আমার উপর বর্ষণ করেছেন কতিপয় অনন্য সাধারণ শিক্ষক ও সহকর্মীর মধ্য দিয়ে এবং তাদেরকে আমি যখন শ্রদ্ধা নিবেদন করি সে তাঁরই জয়গান করা এই রকেট ও ক্ষেপণাস্ত্র এসবই তাঁরই কাজ কালাম নামক একজন ক্ষুদ্র ব্যক্তির হাত দিয়ে সম্পাদিত তার উদ্দেশ্য ভারতের কয়েক কোটি অধিবাসীকে বলা নিজেদেরকে কখনো তুচ্ছ অসহায় মনে না করতে আমরা প্রত্যেকেই জন্মেছি আমাদের মধ্যে এক ঐশ্বরিক অগ্নি নিয়ে আমাদের প্রচেষ্টা যেন হয় সেই অগ্নিকে ডানা দিতে তার মঙ্গল আভায় এই পৃথিবীকে পূর্ণ করতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এপিজে আব্দুল কালাম এই পৃথিবী তাঁর এই অসীম আকাশ তাঁর দুই সমুদ্র তাঁর মধ্যে বিরাজমান অথচ এই ক্ষুদ্র জলাশয়ে তিনি শয়ান অথর্ববেদ বেদ চতুর্থ সত্তর আমার জন্ম মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমার পিতা জৈনুল আবেদিনের না ছিল বিশেষ প্রথাগত শিক্ষা না বিশেষ ধনসম্পদ কিন্তু এসবের অভাব থাকলেও তার ছিল সহজাত প্রজ্ঞা এবং হৃদয়ের প্রকৃত মহানুভবতা আমার মা আশি আম্মার মধ্যে তিনি পেয়েছিলেন এক আদর্শ সহায়িকা ঠিক কতজনকে আমার মা প্রত্যহ অন্ন জোগাতেন আমার মনে নেই তবে আমরা পরিবারের সকলে মিলে যতজন ছিলাম বাড়ির লোক যারা আমাদের সঙ্গে আহার করত তাদের সংখ্যা যে তার চেয়ে অনেক বেশি ছিল তাতে আমার সন্দেহ নেই বহু লোকের চোখে আমার বাবা মা ছিলেন এক আদর্শ দম্পতি আমার মায়ের বংশমর্যাদা অপেক্ষাকৃত বেশি বলে মনে করা হতো তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল আমি ছিলাম অনেক সন্তানের একজন মাথায় ছোট সাধারণ চেহারা আমার বাবা মা ছিলেন দীর্ঘকায় সুদর্শন আমরা থাকতাম আমাদের পৈতৃক বাড়িতে উনিশশো শতকের মধ্যভাগে নির্মিত বেশ বড় সড়ো পাকা বাড়িটি ছিল ইট ও ছুনা পাথরে কাঁথা রামেশ্বরমের মস্ক স্ট্রিটে আমার বাবা কঠোর সংযম পালন করতেন সমস্ত রকমের বিলাস প্যাসন পরিহার করতেন তবে খাদ্য ওষুধ পোশাক ইত্যাদি যা প্রয়োজন সে সবেরই ব্যবস্থা ছিল আসলে আমার শৈশবে নিরাপত্তা বোধির কোনো অভাব ছিল না বাহ্যিক উপকরণে কিংবা মানসিক দিক থেকে সাধারণত আমি মায়ের সঙ্গে খেতাম রান্নাঘরের মেঝেতে বসে আমার সামনে মা একটি কলাপাতে বিছিয়ে দিয়ে তাতে ভাত এবং সুগন্ধি সম্বল ঢেলে দিতেন আর দিতেন ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার এবং খানিকটা নারকুলের চাটনি যে বিখ্যাত শিব মন্দিরের কল্যাণী তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমের এত মাহাত্ম সেটি আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে দশ মিনিটের পথ আমাদের পাড়া ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি হিন্দু পরিবারও সেখানে থাকত এবং মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ছিল তাদের আমাদের পাড়ায় একটি অতি প্রাচীন মসজিদ ছিল আমার বাবা সেখানে আমাকে সন্ধ্যায় নামাজের জন্য নিয়ে যেতেন আরবি ভাষায় উচ্চারিত সে প্রার্থনার বিন্দু বিসর্গ কিছুই আমি বুঝতাম না কিন্তু নিঃশংসে বিশ্বাস করতাম যে সে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছত বাবা যখন নামাজ সেরে মসজিদ থেকে বেরিয়ে আসতেন বিভিন্ন ধর্মের অনেক লোক বাইরে তার জন্য অপেক্ষা বাটিতে করে তার সামনে জল ধরত তিনি তার আঙুলের ডগা জলে একটু ডুবিয়ে দিয়ে কিছু প্রার্থনা করতেন সে জল তারা নিয়ে বাড়ি যেত রোগীদের জন্যে আমার এখনো মনে পড়ে অসুখ সেরে গেলে লোকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসত আর বাবা মৃদু হেসে তাদের বলতেন আল্লাহকে ধন্যবাদ দাও যিনি দয়াল যিনি ক্ষমাশীল রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যেসব স্মৃতি আমার মনে খুবই স্পষ্ট হয়ে আছে তার মধ্যে একটি এই দুজন মানুষ দুজনেরই বেশবাস প্রথা অনুযায়ী আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় রত প্রশ্ন করবার মতো বয়স হলে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম নামাজ পড়ে কি হয় বাবা বলতেন নামাজের মধ্যে রহস্য কিছু নেই নামাজ বরং মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ সাধন করে তিনি বলতেন নামাজের সময় নিজের শরীরকে অতিক্রম করে মানুষ বিশ্বজগতের সঙ্গে এক হয়ে যায় যেখানে ধনী দরিদ্রের বয়সের জাতির ধর্মের কোনো ভেদ নেই খুব সরল খুব ঘরোয়া তামিলে বাবা জটিল আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতে পারতেন তিনি একদিন আমায় বলেছিলেন প্রত্যেকটি মানুষ তার নিজের কালে নিজের স্থানে যা হয়েছে যে অবস্থায় পৌঁছেছে তাতে সে সে সমগ্র ঐশ্বরিক সত্তার এক বিশিষ্ট অংশ তাই বাধা বিঘ্ন দুঃখ কষ্ট সমস্যা এলে ভয় পাবে কেন দুঃখ কষ্ট এলে তোমার দুঃখ কষ্টের প্রয়োজনীয়তা বুঝবার চেষ্টা করো দুঃসময় এলেই সুযোগ আসে আত্মসমীক্ষার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে যারা সাহায্যের জন্যে পরামর্শের জন্য আসে তাদেরকে এসব কথা বলেন না কেন বাবা আমার কাঁধের উপর দুই হাত রেখে সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন অনেকক্ষণ কিছু বললেন না যেন বিচার করে দেখছেন তার কথা বুঝবার ক্ষমতা আমার আছে কিনা তারপর অনুচ্ছ গভীর স্বরে তিনি আমার কথার উত্তর দিলেন যখনই যন্ত্রণা তৃষ্ণা আকাঙ্ক্ষা আসে তখনই আসে তার জন্যে বিশেষ সাহায্য কর্তা দুঃখে কষ্টে পরে আমার কাছে যারা আসে অতি প্রাকৃত যে সমস্ত শক্তিকে তারা প্রার্থনা সাহায্যে অর্ঘ দিয়ে সন্তুষ্ট করতে চায় আমি হই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যম এ আদৌ সঠিক পন্থা নয় এবং এই পন্থা অনুসরণ করাও উচিত নয় আমাদের অদৃষ্টি কি আছে ভীত সন্ত্রস্ত হয়ে সে কথা চিন্তা করা এক জিনিস আর আমাদের আকাঙ্ক্ষা পূর্তির পথ রোধ করেছে যে শত্রু আমাদের নিজেদের মধ্যে তাকে অনুসন্ধান করার মতো দৃষ্টি লাভ করা এ অন্য জিনিস মনে পড়ে বাবার দিন শুরু হতো ভোরের আলো ফুটবার আগে ঠিক চারটের সময় নামাজের পর নামাজের পর তিনি বাড়ি থেকে প্রায় চার মাইল দৌড়ি আমাদের একটা নারকেল কুঞ্জ ছিল সেখানে হেঁটে যেতেন ফিরে আসতেন ডজনখানেক নারকেল কাঁধে ছিলিয়ে তারপর তিনি সকালবেলাকার খাবার খেতেন ষাটের ঘরে বয়সের শেষ দিক পর্যন্ত এই ছিল তাঁর দৈনিক নিয়ম আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে সারা জীবন আমি আমার বাবাকে অনুসরণ করবার চেষ্টা করেছি আমার বাবা যে সমস্ত গভীর সত্য আমার কাছে উদ্ঘাটিত করেছিলেন সেসব আমি উপলব্ধি করবার চেষ্টা করেছি আমি অনুভব করবার চেষ্টা করেছি এক ঐশ্বরিক শক্তি আছে যা ভ্রান্তি থেকে দুঃখ থেকে বেদনা থেকে ব্যথা থেকে মানুষকে তুলে তার যথার্থ স্থানে তাকে নিয়ে যেতে পারে একবার যদি কেউ তার চিত্তবৃত্তি সমূহের তার দেহের দাসত্ব থেকে মুক্ত হতে পারে স্বাধীনতার সুখের শান্তির পথ তার সামনে খুলে যায় আমার যখন বছর ছয়েক বয়স আমার বাবা একটি কাঠির নৌকা নির্মাণের কাজে হাত দিলেন রামেশ্বরম থেকে ধনুষকরি যার আরেক নাম সেতুকারায় তীর্থযাত্রী নিয়ে যাবার এবং তাদের ফেরত আনবার জন্যে আমিদ জালালুদ্দিন নামে এক আত্মীয় যিনি পরে আমার বোন জোহরাকে বিয়ে করেছিলেন তার সহায়তায় সমুদ্রের তটে তিনি সেই নৌকো তৈরির কাজ করতেন আমি দেখতাম কিভাবে ধীরে ধীরে একটি নৌকোর আকৃতি গড়ে উঠছে নৌকার বিভিন্ন অংশের কাঠ কাঠির আগুনে তাতিয়ে পুক্ত করা হতো আমার বাবা নৌকার ব্যবসা ভালোই করেছিলেন যখন একদিন ঘন্টায় একশো মাইল বেগে এক সাইক্লোন এসে আমাদের নৌকা উড়িয়ে নিয়ে গেল তার সঙ্গে গেল খানিকটা ভূভাগ পাম্বান সেতু ভেঙে পড়ল যাত্রী একটু ট্রেন সমেত এতদিন আমি সমুদ্রের সৌন্দর্যই দেখেছিলাম এবার তার দুর্দমনীয় শক্তি আমার দৃষ্টিতে উন্মোচিত হলো যতদিনে অকালে নৌকার মৃত্যু ঘটেছে তার মধ্যে জালালুদ্দিন হয়ে উঠেছেন আমার ঘনিষ্ঠ বন্ধু আমাদের বয়সের তফাৎ সত্ত্বেও তিনি বয়সে আমার চেয়ে বছর পনেরোর বড় ছিলেন আমায় ডাকতেন আজাদ বলে দিন সন্ধ্যেবেলা আমরা পায়ে হেঁটে অনেক দূর বেড়াতে যেতাম মস্ক স্ট্রিটের থেকে বেরিয়ে আমরা দ্বীপের বালুকাময় বেলাভূমির দিকে যখন এগুতাম জালাল উদ্দিন এবং আমি কথা বলতাম প্রধানত আধ্যাত্মিক বিষয় নিয়ে অবশ্য রামেশ্বরম যেখানে দলে দলে তীর্থযাত্রী আসত সেরকম কথাবার্তার উপযুক্ত জায়গায় ছিল বটে আমরা প্রথমে থামতাম শিব মন্দিরে দেশের দূর দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীদের মতো একই রকম সম্ভ্রম সহকারে আমরা যখন মন্দির প্রদক্ষিণ করতাম অনুভব করতাম একটি শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে জালালুদ্দিন এমনভাবে ঈশ্বরের কথা বলতেন যেন ঈশ্বর তার কাজকর্মের সঙ্গী নিজের সমস্ত দ্বিধা সংশয় তিনি ঈশ্বরের কাছে তুলে ধরতেন যেন তিনি পাশেই আছেন সেসবের নিরসন করবার জন্যে আমি জালালুদ্দিনকে দেখতাম আর মন্দিরের চারপাশে যত তীর্থযাত্রী তাদের দেখতাম তারা সমুদ্রে পুণ্য স্নান করছে অর্চনা করছে সেই একই জ্ঞানের যাকে আমরা মনে করি নিরাকার সর্বশক্তিমান এ বিষয়ে আমার কোনো সন্দেহ কখনো ছিল না যে মন্ত্রের প্রার্থনা যেখানে যায় মসজিদে আমাদের প্রার্থনাও সেখানেই চাই আমি শুধু আশ্চর্য হয়ে ভাবতাম ঈশ্বরের সঙ্গে জালাল কি বিশেষ ধরনের কোন সম্পর্ক আছে বিদ্যালয়ের শিক্ষা জালালুদ্দিনের বেশি দূর এগোয়নি প্রধানত তাদের পরিবারের আর্থিক অনটনের তিনি পড়াশোনার ভালো হওয়ার জন্যে আমায় এত উৎসাহ দিতেন এবং আমার সাফল্য তার নিজের না হলেও তাকে এত আনন্দ দিত তিনি যে বঞ্চিত সেজন্য বিন্দুমাত্র খুব কি উষ্মা আমি তার মধ্যে দেখিনি বরং জীবন যা কিছু তাকে দিয়েছে তার জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন এ প্রসঙ্গে বলি যখনকার কথা বলছি তখন সারা দ্বীপে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ইংরেজি লিখতে পারতেন দরকারে প্রায় প্রত্যেকেরই চিঠিপত্র তিনি লিখে দিতেন তা সে দরখাস্তই হোক আর অন্য কিছুই হোক জালাল মতো শিক্ষা দীক্ষা কিংবা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ আমার পরিচিত কারও ছিল না না আমাদের পরিবারে না প্রতিবেশীদের মধ্যে জালাল উদ্দিন সব আমাকে শিক্ষিত লোকেদের কথা বলতেন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা সমসাময়িক সাহিত্যের কথা চিকিৎসা বিজ্ঞানের বিবিধ সাফল্যের কথা বলতেন আমাদের পরিচিত জগতের সংকীর্ণ পরিধির বাইরে যে চমকপ্রদ সাহসী নতুন পৃথিবী তার বিষয়ে তিনি আমাকে অবহিত করেছিলেন সমাজের নিচুতলার যে পরিবেশ আমি বাল্যকাল অতিবাহিত করেছি সেখানে বই নামক বস্তুটি বিরল ছিল সেই হিসেবে এস টি ব্যক্তিগত সংগ্রহটিকে ভালোই বলতে হবে এককালে তিনি বিপ্লবী কিংবা উগ্র জাতীয়তাবাদী ছিলেন তিনি আমাকে উৎসাহ দিতেন আর বলতেন যত পারো পড়ু আমি বই ধার করতে প্রায় তার বাড়ি যেতাম আমার বাল্যকালে আরেকজনের প্রভাব প্রবল ছিল তিনি শামসুদ্দিন সম্পর্কে ছিলেন আমার ভাই রামেশ্বরমে তিনি একমাত্র সংবাদ পরিবেশক ছিলেন পাম্বান থেকে সকালে ট্রেনে খবরের কাগজ রামেশ্বরম স্টেশনে পৌঁছত যারা পড়তে পারে রামেশ্বরমের সেই এক হাজার অধিবাসীর কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়ার যে এজেন্সি তার একমাত্র ব্যক্তি ছিলেন শামসুদ্দিন সব খবরের কাগজ লোকে কিন্তু জাতীয় স্বাধীনতা আন্দোলনের খবরাখবর রাখবার জন্যে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী জানবার জন্যে এবং মাদ্রাজের বাজারে সেদিনের দরের ওঠা পড়ার উপর নজর রাখবার জন্যে কয়েকজন পাঠক যাদের দৃষ্টি অপেক্ষাকৃত বেশি প্রসারিত ছিল তারা হিটলার মহাত্মা গান্ধী এবং জিন্নার কথা আলোচনা করত সব শেষ পর্যন্ত গিয়ে আলোচনার সব আলোচনায় শেষ পর্যন্ত গিয়ে পৌঁছত পেরিয়ার ই ভি রামস্বামীর বর্ণ হিন্দুদের বিরুদ্ধে আন্দোলনের বিশাল রাজনৈতিক স্রোতধারায় দিনমণি ছিল সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা তাতে যা ছাপা হতো সেসব যেহেতু আমার বোধগম্য ছিল না শামসুদ্দিন পত্রিকাগুলিকে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার আগে তার ছবিগুলো দেখি আমাকে সন্তুষ্ট থাকতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধল উনিশশো সালে তখন আমার বয়স আট বছর কি কারণে আমি আজ পর্যন্ত জানি না বাজারে হঠাৎ তেঁতুল বীজের বিপুল চাহিদা দেখা দিল আমি বিচি জোগাড় করে মস্ক স্ট্রিটে একটা দোকানে বিক্রি করতাম একদিনই সংগ্রহ থেকে আমার আয় হতো বড় কম নয় পুরো একানা জালাল উদ্দিন আমাকে যুদ্ধের গল্প শোনাতেন পরে আবার আমি দেখতাম দিনমণি খবরের কাগজের প্রধান প্রধান সংবাদে সেসব কথা থাকে কিনা আমাদের অঞ্চলটা বিচ্ছিন্ন হওয়ার দরুন যুদ্ধের কোনো প্রভাবই তার উপর পড়েনি কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই ভারতকে মিত্র শক্তির সঙ্গে যোগ দিতে হল এবং জরুরি অবস্থার মতো একটা জারি হল তার প্রথম কোপে রামেশ্বরমে ট্রেন থামা বন্ধ হয়ে গেল খবরের কাগজের বান্ডিলগুলো রামেশ্বরম ও গন্ডুসকির মধ্যে রামেশ্বরম রোডে চলন্ত ট্রেন থেকে তখন ফেলে দিতে হতো শামসুদ্দিনকে একজনের খোঁজ করতে হলো সেই বান্ডিলগুলো ধরে নেওয়ার জন্যে যেন খুব স্বাভাবিকভাবে সেই পদটি পূর্ণ করলাম আমি শামসুদ্দিনের কল্যাণে আমি জীবনে প্রথম বেতন পেলাম অর্ধ শতাব্দীর পরে এখনো আমি অনুভব করি গর্বে আমার বুক কেমন ভুলে উঠেছিল প্রথম নিজে টাকা রোজগার করে প্রত্যেকটি শিশু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এক বিশেষ আর্থ সামাজিক এবং মানসিক পরিবেশের মধ্যে জন্মায় এবং যেমন যেমন বড় হয় গুরুজন স্থানীয় ব্যক্তিদের দ্বারা বিশেষভাবে প্রশিক্ষিত হয় আমার পিতার কাছ থেকে আমি লাভ করেছি সাধুতা এবং আত্মসংযম মায়ের কাছ থেকে পেয়েছি যা ভালো তাতে বিশ্বাস এবং গভীর সংবেদনশীলতা বলা বাহুল্য আমার তিন ভাই বোনও তা পেয়েছেন কিন্তু যে সময় আমি ব্যয় করেছি জালাল এবং শামসুদ্দিনের সঙ্গে আমার শৈশব এবং বাল্যকালের অনন্য সাধারণত্বের জন্যে আমি বোধ করি তাঁদের কাছেই সর্বাধিক ঋণী আমার পরবর্তী জীবনও বিপুলভাবে তার দ্বারা প্রভাবিত হয়েছে জালালুদ্দিন এবং সাপসুদ্দিনের প্রথাগত শিক্ষা ছিল না কিন্তু তাদের যে প্রজ্ঞা তা এত স্বতঃস্ফূর্ত ছিল মুখের কথা ছাড়াই হাব ভাবের ভাষা তাদের মধ্যে এমন সারা জাগাতে পারত যে আমি বিনা দ্বিধায় বলতে পারি আমার পরবর্তী জীবনের সৃষ্টিশীলতার জন্যে বাল্যে তাদের সান্নিধ্যের কাছে বাল্যে আমার তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিল রামনাথ শাস্ত্রী অরবিন্দন এবং শিব প্রকাশন এই তিনটি বালকি ছিল রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবারের বলতে কি রামনাথ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের বড় পুরোহিত লক্ষণ শাস্ত্রীর পুত্র ছেলেবেলায় আমাদের ধর্ম আলাদা বলে কিংবা আলাদা আলাদাভাবে আমরা বড় হয়েছি বলে কখনোই আমরা পরস্পরের থেকে আলাদা বলে বোধ করতাম না পরবর্তীকালে রামনাথ পিতার হাত থেকে পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণ করে অরবিন্দন সমাগত তীর্থযাত্রীদের জন্য যানবাহনের ব্যবসা শুরু আরম্ভ করেন এবং শিবপ্রকাশন প্রকাশন দক্ষিণ রেলের যাত্রীদের খাদ্য পানীয় সরবরাহের শ্রী সীতারাম কল্যাণমের বার্ষিক উৎসবের সময়ে আমাদের পরিবার বিশেষ পাটাতনযুক্ত নৌকার ব্যবস্থা করত তাতে করে মন্দির থেকে দেবতার বিগ্রহ বিবাহস্থলে নিয়ে যাওয়া হতো বিবাহস্থলটি ছিল আমাদের বাড়ির কাছে রামতীর্থ নামে একটি পুকুরের মধ্যস্থলে আমাদের পরিবারে ছেলে মেয়েদের ঘুম পাড়াবার সময়ে মা ঠাকুমারা রামায়ণের গল্প এবং পয়গম্বর হজরত মোহাম্মদের জীবনী থেকে গল্প শোনাতেন আমি যখন নামেশ্বরম এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি একদিন আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষক এলেন মুসলিম হিসেবে আমার মাথায় টুপি থাকত আর আমি সর্বদাই বসতাম প্রথম বেঞ্চিতে গায়ে বলি জড়ানো রামনাথ শাস্ত্রীর পাশে একজন হিন্দু পুরোহিতের ছেলে এক মুসলিম ছেলের সঙ্গে বসবে ই কি করে হয় আমাদের নতুন শিক্ষকটিও ব্যাপারটা মেনে নিতে পারলেন না তার দৃষ্টিতে আমাদের যে সামাজিক মর্যাদা সেই অনুযায়ী তিনি আমায় পিছনের বেঞ্চিতে গিয়ে বসতে বললেন আমার মনে খুব দুঃখ হল স্বভাবতই রামনাথ শাস্ত্রীরও তাই আমি উঠে পিছনের বেঞ্চিতে যাবার সময় দেখলাম সে খুবই মনমরা মরা চোখে তার চল তার সেই কান্নার দৃশ্য আমার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল ছুটির পর বাড়ি ফিরে আমরা দুজনেই আমাদের বাবা মাকে ঘটনাটা বললাম লক্ষণ স্ত্রী শিক্ষককে ডেকে পাঠালেন এবং আমাদের সামনে শিক্ষককে বললেন নিষ্পাপ শিশুদের মনে তিনি যেন সামাজিক উঁচু নিচুর ভেদ আর সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ্ণা ঢুকিয়ে দেন তিনি শিক্ষক স্পষ্ট করে বলে দিলেন হয় ক্ষমা চান নয়তো স্কুল এবং দ্বীপ ছেড়ে চলে যান এর ফলে শিক্ষক মহাশয় শুধু যে অনুতপ্ত হলেন তাই নয় লক্ষণ শাস্ত্রী তার যে দৃঢ় বিশ্বাসের কথা তাকে জানিয়ে দিয়েছিলেন তার ফলে সেই তরুণ শিক্ষকের মনেও শেষ পর্যন্ত পরিবর্তন এসেছিল সাধারণভাবে রামেশ্বরমের এই সমাজে উচ্চ ভেদ ছিল অত্যন্ত কঠোর এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে দূরত্ব কঠোরভাবে রক্ষা করা হতো অবশ্য আমাদের বিজ্ঞান শিক্ষক শিবসু আয়ার যদিও তিনি ছিলেন রক্ষণশীল ব্রাহ্মণ এবং তার স্ত্রীও ছিলেন খুবই রক্ষণশীল তবুও তিনি নিজে খানিকটা বিদ্রোহ ভাবাপন্ন ছিলেন সামাজিক বিভেদ তিনি যথাসাধ্য চেষ্টা করতেন ভেঙে দিতে যাতে বিভিন্ন অবস্থার মানুষ সহজে মেলামেশা করতে পারে ঘন্টার পর ঘন্টা তিনি আমার সঙ্গে কাটাতেন বলতেন কালাম আমি চাই তুমি এমনভাবে বেড়ে উঠো যাতে বড় বড় শহরের উচ্চ শিক্ষিত লোকেদের তুমি সমকক্ষ হতে পারো একদিন তিনি আমাকে তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলেন তাদের শুদ্ধ আচারসম্মত রান্নাঘরে এক মুসলিম ছেলেকে খেতে নিমন্ত্রণ করা তার স্মৃত ভয়ে আঁতকে উঠলেন তিনি তার রান্নাঘরে আমাকে খেতে দিতে রাজি হলেন না শিব সুব্রহ্মণ্য এতে বিচলিত হলেন না স্ত্রীর উপর রাগও করলেন না তার বদলে তিনি নিজের হাতে আমাকে খাবার পরিবর্তন করে আমার পাশে খেতে বসলেন তার স্ত্রী রান্নাঘরের দরজার পিছন থেকে তাকিয়ে তাকে দেখলেন আমি মনে মনে ভাবছিলাম আমি যেভাবে ভাত খাচ্ছি জল খাচ্ছি খাওয়ার পর ঘরের মেঝে যেভাবে পরিষ্কার করছি সবকি আমি তাদের মতো না করে অন্যরকম ভাবে করলাম বলে তার মনে হল যখন চলে আসছিলাম শিব সুব্রহণ্যায় আবার পরের সপ্তাহে নৈশ ভোজের নিমন্ত্রণ করলেন আমি ইতস্তত করছি দেখে তিনি বললেন আমি যেন ঘাবড়ে না যাই রীতিনীতি যদি বদলাতে চাও এসব সমস্যার মুখোমুখি হতেই হবে পরের সপ্তাহে যখন তাদের বাড়ি গেলাম শিবসুব্রহ্মাণের স্ত্রী আমাকে রান্নাঘরের ভিতরে নিয়ে গিয়ে নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন এরপর দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হল এবং ভারতের স্বাধীনতা আসন্ন গান্ধীজি ঘোষণা করলেন ভারতীয়রা নিজের ভারত নিজেরা গড়বে সারা ভারতে অভূতপূর্ব আশার মনোভাব আমি বাবার কাছে রামেশ্বরম ছেড়ে জেলা সদর রামনাথপুর উপরমে গিয়ে পড়াশোনা করবার অনুমতি চাইলাম উত্তরে বাবা যেন করলেন আবুল আমি জানি বড় হওয়ার জন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে সমুদ্রের চিলকে কি বাসা ছেড়ে একাকে উড়ে যেতে হয় না তোমার স্মৃতি যাকে জড়িয়ে আছে সে জায়গার মায়া ছেড়ে তোমার সবচাইতে বড় যে আকাঙ্ক্ষা তার জায়গায় তোমাকে যেতেই হবে আমাদের ভালোবাসা আমাদেরকে অন্ধ করবে না আমাদের প্রয়োজন তোমাকে বেঁধে রাখবে না আমার মার মনে দ্বিধা ছিল বাবা তাকে খলিল জিবরানের লেখা শোনালেন তোমার সন্তানেরা তোমার সন্তান নয় জীবনের যে আকাঙ্ক্ষা তার নিজেরই জন্যে তোমার সন্তানেরা তারই সন্তান তোমার মধ্যে দিয়ে তারা আসে তোমার কাছ থেকে নয় তোমার ভালোবাসা তাদেরকে দেবে তোমার চিন্তা ভাবনা নয় কারণ তাদের তাদের নিজেদেরই ভাবনা চিন্তা আছে আমাকে আর আমার তিন ভাইকে নিয়ে বাবা মসজিদে গেলেন সেখানে পবিত্র কোরআন থেকে তিনি আলফাতি প্রার্থনাটি আবৃত্তি করলেন রামেশ্বরম স্টেশনে আমাকে ট্রেনে তুলে দেওয়ার সময়ে তিনি বললেন এই দ্বীপ তোমার চোখে বাসস্থান হতে পারে তোমার মনের নয় তোমার মনের বাস আগামীকালে সেখানে রামেশ্বরমের আমরা কেউ যেতে পারি না এমন কি স্বপ্নেও নয় আল্লাহ তোমার মঙ্গল করুন শামসুদ্দিন ও আহমেদ জালাল উদ্দিন আমার সঙ্গে রামনাথপুরম গেলেন আমাকে সোয়ার্জ হাই স্কুল ভর্তি করবার জন্যে এবং সেখানে আমার আহার ও বাসস্থানের জায়গা ঠিক করার জন্যে যাই হোক নতুন পরিবেশ আমার পছন্দ হল না রামনাথপুরম শহরটি ছিল বর্ধিষ্ণু এবং তার পঞ্চাশ হাজার লোকের মধ্যে দলাদলিও কম ছিল না রামেশ্বরমের মতো সকলের মিলেমিশে থাকা স্বরসঙ্গতি অখণ্ডতা সেখানে ছিল না বাড়ির জন্য আমার মন কেমন করত তাই সুযোগ পেলেই আমি রামেশ্বরম চলে যেতাম শিক্ষা দীক্ষার সুযোগ রামনাথপুরমের যতই থাক তার চেয়ে আমার মায়ের তৈরি পলির এক ধরনের দক্ষিণ ভারতীয় মিষ্টি আকর্ষণ বেশি ছিল মা আলাদা আলাদা বারো রকমের পলি বানাতেন তাতে যত রকমের উপকরণ থাকত তার মিশ্রণ এমন হতো যে প্রত্যেকটির স্বাদ গন্ধ আলাদা করে পাওয়া যেত বাড়ির জন্য মন যতই খারাপ করুক আমি প্রতিজ্ঞা করেছিলাম নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবই কেননা আমি জানতাম আমার বাবার অনেক আশা ছিল আমি কৃতকার্য হব বাবা মানুষ চোখে দেখতেন আমি ভবিষ্যতে একজন কালেক্টর হব এবং আমি ভাবতাম আমার বাবার স্বপ্ন বাস্তবায়িত করা আমার কর্তব্য রামেশ্বরমের অভ্যস্ত পরিবেশ নিরাপত্তা আরামের অভাব এখানে তীব্রভাবে অনুভব করা সত্ত্বেও জালাল উদ্দিন আমাকে প্রায় ইতিবাচক চিন্তার ক্ষমতার কথা বলতেন এবং যখন বাড়ির জন্য মন খারাপ করতো মন দমে যেত তার সেসব কথা আমার মনে পড়ত তিনি যা বলেছিলেন আমি সেই রকম করবার চেষ্টা করতাম নিজের মনকে নিজের ভাবনা চিন্তাকে বসে রাখবার চেষ্টা করতাম এবং সেইভাবে চেষ্টা করতাম আমার ভাগ্যকে প্রভাবিত করতে কিন্তু অদ্ভুতভাবে ভাগ্য আমাকে রামেশ্বরমে ফিরিয়ে না নিয়ে গিয়ে বাল্যের আবাসভূমি থেকে আমাকে ভাসিয়ে নিয়ে গেল আরও অনেক দূরে